আগে ঢাকা থেকে পটুয়াখালী পৌঁছাতে সময় লাগত 10 থেকে 12 ঘন্টা, পদ্মা সেতু চালুর পর এখন লাগছে মাত্র 5 ঘন্টা। রাজধানীর সঙ্গে যাতায়াতে সময় আর ভোগান্তি কমে যাওয়ায় খুশি যাত্রী এবং চালকরা। সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 4 দিন আগেও পটুয়াখালী পৌঁছাতে সায়দাবাদ থেকে বাসে করে ফেরিঘাট যেতে হতো যাত্রীদের, এরপর অপেক্ষা ফেরির, তা পেলে পটুয়াখালী পৌঁছানো। এতে ঢাকা থেকে সময় লাগত কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা। পদ্মা সেতুর উদ্বোধনের পর পাল্টে গেছে সে চিত্র। সকাল 8টায় সায়দাবাদ ছেড়ে যাওয়া বাস এখন পটুয়াখালী শহরে পৌঁছায় দুপুর 1টার মধ্যেই। অর্ধেকেরও কম সময়ে পৌঁছাতে পেরে খুশি আর স্বস্তিতে যাত্রী ও চালকরা। এরকম হলে সুবিধা হয় আমাদের যাতায়াত ব্যবস্থা, কিন্তু গাড়ির খুব সংকীর্ণ। এখন ঘন্টায় ঘন্টায় যদি গাড়ি দেওয়া হয় তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। আগের থেকে এখন সময় কম লাগে, এবং যদি রাস্তাঘাটে যদি ছোট যানবাহনের পরিমাণ একটু কম থাকে তাহলে আরো তাড়াতাড়ি আসা সম্ভব। আগে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সকাল এবং রাত্রে সার্ভিস ছিল, এখন পদ্মা সেতু চালু হয়েছে, সকাল থেকে রাত অবধি বাস চলাচল করবে। পদ্মা সেতু কারণে আমরা খুবই উপকৃত, আমাদের যানজট হবে না, আমরা খুবই ডেভেলপমেন্ট হবে। কুয়াকাটা পটুয়াখালী মহাসড়কে প্রতিদিন শতাধিক বাস চললেও নতুন করে বাস চালু করছে বিভিন্ন কোম্পানি। এতে আগামীতে দক্ষিণের মানুষ ভালো সেবা পাবে বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।